সোনিয়ার আগমন ঘটেছে আমাদের দেশেরা গোরসাউরি সোনিয়া, আমাদের উত্তরবঙ্গে তার আগমন ঘটেছে। এতে হাজার হাজার লাখো দর্শকের উপস্থিতি আরো মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সোনিয়া যাও দেখা করো, ওই যে উনি তো ইনভাইট করছে নাকি? মাঠে আসছে বাংলার দুলকি, একদম দুল দুল করেই অস্থির পরিবেশে মাঠে আসছে, সাথে আরো বেশ কয়েকটা ঘোড়া কিন্তু খুব টকবক করে মাঠে নামছে। দর্শককে জানানি দিচ্ছে আজকে হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেটা দর্শক মহলেও আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক মহলে কিন্তু টানটান উত্তেজনা, একটু পরেই খেলা শুরু হবে, অধীর আগ্রহ নিয়ে সব বসে আছে। এদিকে সাওরিরা যার যার মতো তারা কিন্তু শান দিচ্ছে যে আজকে খেলা হবে। সব কয়েকটা ঘুরাই একদম। মারুফ কেমন আছো ভাই? ভালো আছো? আজকে একটু চমক দেখায়ও, ঠিক আছে? দর্শক অনেক কিন্তু চায়া রয়েছে, লাখ লাখ দর্শক। আজকে মারুফ দাঁড়িয়ে একটু চমক দেখাবে বলে দেওয়া হলো আগেই। শক্তির জানানি দেওয়া হচ্ছে, কার কত শক্তি আছে সেটা খেলা প্রমাণ হবে আজকে মাঠে। হাজার বছরের পুরনো ঐতিহ্য সেই ঘোড়াদৌড় প্রতিযোগিতা। আসরের আজান হয়ে গেছে, ঘোড়া ঘোড়া আস্তে আস্তে মহড়া দিচ্ছেন। আপনারা জায়গায় দাঁড়িয়ে ঘোড়ার মহড়া গুলো দেখতে পাচ্ছেন না? সেনাবাহিনীর মতন প্যারেড করতেছে এদেরকে নিয়ে সব সব জায়গায় দরকার পড়ে। মায়ের দোয়া এবং আল্লাহর দান, দুটো ঘোড়া মনে হচ্ছে যেন যমজ, দুটাই কিন্তু সমমানের। এবং মাঠে নামার যে পূর্ব প্রস্তুতি কুচকাওয়াজে, তারা কিন্তু ট্রায়াল ভার্সনেই চমৎকার প্রদর্শনী দিচ্ছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। দর্শক মহলেও কিন্তু অস্থির একটা পরিবেশ তৈরি হয়েছে, যেটা মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে আছে, যেটা চাতক পাখির মতো চেয়ে আছে। ¡Gracias!